हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल शम्पा लाइफस्टाइल थेके सबाइके स्वागत जानाई। तोमरा सबाई केमन आछो? आशा करछि तोमरा सबाई सुस्थ, खूब खूब भालो आछो। आमिओ खूब भालो आछि। तो आजके आमि सन्ध्याबेला पास्ता बानाबो, चलो देखे नाओ। तो आजके बाड़िते इच्छा हलो सबार जोन्नो पास्ता बानाई। तो एटाके बला हय मासा, कि एकटा बोले मासा रन बोले एक्चुअली। तो आमि बोलेछिलाम बाबाके पास्ता आनते, तो पास्ता एरकम धरनेर एनेछि। आमि एरकम धरनेर पास्ता कोनोदिन रान्ना करिनि। तो चलो देखे नाओ, भिडियोटे स्किप ना करे पुरोटा किन्तु देखते होबे। एबार आमी पास्ताटाके भालो करे सिद्ध करे नेब। तो पास्ताटा जखन जलेर मध्ये आमी हल्का एकटु तेल दिए निएछि जाते पास्ताटा छड़िये ना जाए। तो तोमरा बाड़िते जारा जारा चाउमिन बानाओ तारा किन्तु अनेके जलेर मध्ये एकटु तेल एड करो जाते चाउमिनटा छड़िये ना जाए। तो आमी सेरकमई पद्धतिते करछि आर कि, चाउमिनेर मतोई करछि आर कि। तो तोमरा चाउमिनेर मतो करतेई पारो। तो एखाने निएछि सस, टमेटो सस নিয়েছি। এখানে নিয়েছি গোটা একটা বড় পেঁয়াজ আর লঙ্কা। একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, খেতে কিন্তু দারুণ হবে। তো এখানে নিয়ে নিয়েছি পাস্তা মশলা। তো পাস্তা মশলা কিন্তু পাস্তাতে কিন্তু অ্যাড করব, এটা ছাড়া কিন্তু পাস্তা ভালোই লাগবে না। এখানে আমার পাস্তাটা বেশ সুন্দর হয়েছে, গলেছে বেশ, কিন্তু খুব গলেও যাবে না, আবার বেশি শক্ত হবে না। পাস্তাটা কিন্তু একটু সিদ্ধ হতে হবে। বেশ আমি ঠান্ডা জল দিয়ে হালকা পাস্তাটাকে ধুয়ে নিয়েছি। তোমরা যেমন চাউমিন করো আমি কিন্তু ঠিক তেমনভাবেই আমি বাড়িতে করছি। আর সবাই কেমন করে করো আমি জানি না, ঠিক আমি যেমনভাবে করি তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করলাম। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এখানে দেখো সেই বড় পেঁয়াজটা আমার কিন্তু পুরো এক বাটি হয়ে গেছে। তো আমি পেঁয়াজটা ভালো করে কেটে নিয়েছি, লঙ্কাটা কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকেও কুচি কুচি করে নিয়ে সাদা তেলের মধ্যে আমি সাদা তেল দিয়ে করছি এটা আর কি। আর এটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে নিয়ে নিয়েছি দুটো ডিম। সেই দুটো ডিম আমি পেঁয়াজ লঙ্কার সাথে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে দিয়েছি আমি লবণ আর হলুদ। আর অনেকে আছে ডিমটা আলাদা করে ভেজে তুলে রাখে, পরে নামানোর আগে দিয়ে দেয়, কিন্তু আমি করিনি সেটা। ওটা আমার সত্যি বলতে মনেই থাকে না। আর আমি পেঁয়াজ আর লঙ্কার সাথে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পাস্তা মশলা। তো পাস্তা মশলা ডিম পেঁয়াজ লঙ্কার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো সস। তো টমেটো সস পাস্তাতে দিলে কিন্তু খুব টেস্ট হয়। তো এরকমভাবে রান্না করলে পাস্তা বাচ্চারা কিন্তু খুব দারুণভাবে মজা করে কিন্তু খাবে। তারপরে দিয়ে দিলাম পাস্তা, সিদ্ধ করা পাস্তাগুলো আমি মশলা পেঁয়াজ লঙ্কার মধ্যে কিন্তু পাস্তাটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর লাস্টে নামানোর আগে আবার একটু সস দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সসটা দেওয়ার পর কিন্তু আবার একটু নাড়াচাড়া করব, তারপর কিন্তু নাবিয়ে ফেলবো টেস্ট করে। অনেকে আছো পাস্তাতে লঙ্কা দাও না, কিন্তু আমি একটু ভালোবাসি লঙ্কা ঝাল ঝাল, তাই দিলাম। তো পাস্তাটা আমার সস দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখো সবার জন্য প্লেটে করে বেড়ে নিলাম পাস্তাটা। আমি, মেয়ে, বর, শ্বশুর, শাশুড়ি সবার জন্য পাস্তা বানালাম, এই জন্য সবার প্লেটে কিন্তু দিয়ে দিয়েছি কাঁটা চামচ। তারপর সাজিয়ে দেখো কত সুন্দর করে দিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আরও আরও নতুন ভিডিও যাতে তোমাদের কাছে আগে চলে যায়। দেখো আমি কী সুন্দর প্লেটটা সাজিয়ে আমি নিজে এবার খেতে বসলাম। চলো বন্ধুরা, এইভাবে এই ভিডিওটা ভালো লাগলে এরকম রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো। টাটা।